হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে প্রথমেই আমি কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি আপনাদের সাথে একটি খুশির সংবাদ শেয়ার করব। আর সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টের কারণে আমার অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়েছি। তবে কখনো কল্পনা করিনি যে আমি ইউটিউবে আসব আর এটা হাতে পাব। তবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, তার দয়ায় সব কিছু হয়েছে, আর সাথে ছিল আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা। এভাবেই আপনারা সবসময় আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। ইউটিউব সম্পর্কে অত বেশি ধারণা ছিল না আমার, আর যার কারণে দীর্ঘ এক বছর লেগে গেল এই চিঠিটি হাতে পেতে। অনেক আপু ভাইয়াদের কাছে শুনেছি তারা নাকি 2-3 মাসেও চ্যানেলের মনিটাইজেশন অন করে ফেলেছে। তবে আমার কাছে এতটা সহজ না হলেও, দীর্ঘ সময় পরে হলেও আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। ইউটিউব থেকে কিছু একটা পেয়েছি, এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমাদের ইউটিউবের সবারই জানা, ইউটিউবের এই চিঠিটা হাতে পাওয়া অবধি পর্যন্ত আমাদের অনেক সংগ্রাম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তবে আমি বলবো, যারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে পারবে, ইনশাল্লাহ তারা অবশ্যই সফল হতে পারবে। ইউটিউবে থেকে এই চিঠিটা হাতে পাওয়ার আগ পর্যন্ত আমাদের অনেক সংগ্রাম করতে হয়। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, মনিটাইজেশন অ্যাপ্লাই, $10 পূর্ণ হওয়া, তারপরেই আমাদের হাতে এই চিঠিটা পৌঁছানো। অনেক অনেক কষ্টের পরেই এই চিঠিটা আমরা হাতে পাই। আলহামদুলিল্লাহ সকল কষ্টের পরেই চিঠিটা হাতে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই চিঠিটা হাতে পাওয়ার আগে আমাদের সবারই জানা, $10 পূর্ণ হওয়ার পরেই এই চিঠিটা আমাদের হাতে আসে। তবে এখানেও আমার কিন্তু সহজ ছিল না। আর এই $10 পূর্ণ করার জন্য যে ভাইয়ারা নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করেছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভাইয়ারা নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করেছেন বলেই আমার 2 মাসে $10 পূর্ণ করতে পেরেছি, না হলে হয়তো বা আমার আরও বেশি সময় লাগত। যাই হোক, অবশেষে এটাই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে গিয়েছেন, এভাবেই সবসময় সাপোর্ট করবেন, এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো অনেক কথা বললাম, এই খুশির সংবাদের কারণে নিজের হাতে একটা কেক তৈরি করলাম। তো সেই কেকের রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কেকটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে ডিম। আমি নর্মাল তাপমাত্রা 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে এগুলোকে ভেঙে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে বিট করে নেব। ডিমগুলো বিট করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এই কেক তৈরির ক্ষেত্রে আমি যে পরিমাণ মাপ দেখাচ্ছি, আপনারা ঠিক সেমভাবে যদি পরিমাপগুলো ঠিক রাখেন, তাহলে আপনাদের কেকটাও একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি চিনিগুলো দেওয়ার পরেও আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার পরেও এবার আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। আপনারা যদি একটি পারফেক্টভাবে কেক তৈরি করতে চান, তাহলে অবশ্যই কেকের ব্যাটারগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। কেক তৈরি করার আগে তার ব্যাটারগুলো যদি খুব সুন্দরভাবে বিট করা হয়, তাহলে কেকটা খুবই সফট হয়,
পারফেক্টভাবে তৈরি হয় আর খেতেও অনেকটা মজাদার হয়। তো এবার আমি এর ভিতরে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি চিনি 1.5 কাপ পরিমাণ নিয়েছি আর যার কারণে ময়দাটাও আমি 1.5 কাপ নিয়েছি, আর সেক্ষেত্রে আমার কেকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে তাহলে এর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার ময়দাগুলোকে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড মিক্সের সাহায্যে বিট করে নিতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এর ভিতরে আমি ফুড কালার ইউজ করব। আমি এখানে রেড কালারটা ব্যবহার করেছি। এবার আবারও ভালোভাবে 5 মিনিটের মতো বিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছুকে আরও একবার ভালোভাবে বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত স্মুথভাবে আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। এবার এই মোল্ডের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে 4-5টাকে তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার মোল্ডের সাইজ অনুযায়ী একটা কাগজ কেটে নিয়ে এর ভিতরে বসিয়ে দিতে হবে। এরপরে ব্যাটারগুলোকে ঢেলে নিতে হবে। তো আমি পুরো ব্যাটারগুলোকে মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের বাবলস না থাকে। এবার আমি কেকটাকে বসানোর জন্য এরকম একটি পাত্রে তাওয়ার উপরে প্রায় 20-25 মিনিটের জন্য কুক করে নেব। তো প্রায় 20-25 মিনিট পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। যদিও কেকের 4-5টা দেখে বোঝাই যাচ্ছে যে আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, তারপরেও আমি একটা কাঠি দ্বারা পরীক্ষা করে নিচ্ছি। তো দেখুন কাঠিটা একেবারেই ফ্রেশ বের হয়েছে, তার মানে আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি কেকটাকে তুলে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো কেকটাকে আমি মাঝ বরাবর 2টি ভাগ করে নিয়েছি। যদিও আমার ভুলবশত কারণে ভিডিওটা এখান থেকে বাদ পড়েছিল, তো যার কারণে আমি কাটার অংশটা দেখাতে পারিনি। তো আমি মাঝ অংশটা কেটে ভাগ করে নেওয়ার পরে এবার আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করছি। তো ক্রিমটা ভালোভাবে লাগানোর পরে এর উপরের অংশটাকে আমি সেট করে নিচ্ছি। এবার আমি এর উপরের অংশটাকেও খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমি 4-5টাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি। আর কেকের নিচের অংশটাতে আমি কিছু কেকের অংশ, ভাঙা অংশ ছিল, সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি উপরে একটু সিম্পলভাবে ডেকোরেশন করে নিচ্ছি। তো আসলে এটা তো বলার কিছু নাই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি 4-5টা কীভাবে ডেকোরেশন করছি। তো দেখুন কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এরই মাঝে কেক তৈরিটাও শেষ হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ গড অ্যাডসেন্স লেটার, আসলে আমার অ্যাডসেন্স লেটার উপলক্ষে আমার এই কেকটি তৈরি করা। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আগামী দিনগুলো যাতে আপনাদের মাঝে থেকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্ট কামনা করছি। সবাই এভাবে করে আমাকে ভালোবেসে যাবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।